আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মোয়া মাছের চচ্চড়ি এটা অনেক সবার প্রিয় খাবার তো চলুন শুরু করা যাক আমি চচ্চড়িটা করব আলু দিয়ে আর পেঁয়াজের পাতা দিয়ে নিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ তো আমি সবগুলো এখানে কোনো মশলা ইউজ করি নাই আমি শুধু এগুলো দিয়ে মাছটাকে চচ্চড়ি করে নেব তো আমি সবগুলো উপকরণ কড়াই দিয়ে দিচ্ছি দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেব পেঁয়াজ মাছের উপর নির্ভর করে আমি সব কিছু দিচ্ছি তো আমি এখানে আলু কুচিটা দিয়ে দিলাম আমি এখন দিয়ে দিব লবণ এক টেবিল চামচ লবণ দিয়েছি দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তো এখন এই সবগুলো উপকরণ আমি হালকা মেখে নিব আমার মাখানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের পাতাটা আবার আমি পেঁয়াজের পাতাটা দিয়ে হালকাভাবে মাখাবো তো মাখানো হয়ে গেলে আমি মাছটাকে দিয়ে দেব মাছটা দিয়ে আবার একটু কষে আবার একটু মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি এটা চুলাতে বসিয়ে দেব। একটু হালকা পানি দিয়ে দিচ্ছি পানিটা হালকা দিবেন যেহেতু এটা চচড়ে এই জন্য হালকা পানি দিতে হবে তো আমি চুলাতে বসিয়ে দিয়েছিলাম ওটা দেখা যেতে পারিনি তো এখন হচ্ছে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর এটাকে পরিবেশনের জন্য প্রস্তুত করব এই যে আমাদের ছোট মাছের চচ